ওকে, এখন আমরা কিছু ছবি টবি দেখি, মানে বেশি কঠিন করবো না, ধীরে ধীরে সহজ করে দেয়। এই বাম পাশে যে তোমরা নিশ্চয়ই একটা স্ক্রিন দেখতে পাচ্ছ, আমি একটা স্ক্রিন শেয়ার করেছি, সেই স্ক্রিনটা দেখতে পাচ্ছ। এই যে বাম পাশে যে স্ক্রিনটা আছে, এটা কিন্তু তোমার খুবই পরিচিত। আমরা ছোটবেলায় এগুলো কিন্তু খেলছি, মানে ছোট একটা ব্যাটারি নিছি, তার দিয়ে একটা বাল্বকে জ্বালাইছি। এখন তুমি বলো, বাম পাশের যে ছবিটা আছে তার সাথে ডান পাশের ছবি কোনটা কি বলো তো? আর কোনটা বাম পাশের ছবির কোন জিনিসটা এখানে ডান পাশের ছবিতে আর বলতে পারো? জানো বাল্বটা, বাল্বটা হলো আর, আর এই ব্যাটারিটা হলো একটা ভোল্টেজ, এর জন্য এটা প্লাস মাইনাস করতে পারি, আর মাঝখানে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, ঠিক আছে? এই আই কারেন্ট যখন আর এর ভিতর দিয়ে যাবে তখন বাল্বটা জ্বলবে। পরে ছবিটা আমি দেখি একটু, এই ছবিতে ঠিক এই ছবিটা আর একটু ভালো করে দেওয়া আছে। দেখো এই ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত আছে। সব সময় আমরা জানি কারেন্ট ফ্লো হয় পজিটিভ থেকে নেগেটিভে। দেখো পজিটিভ থেকে কারেন্টটা গিয়ে এখানে এখানে ভিতর বাল্বের ভিতর দিয়ে এটা নেগেটিভে চলে আসছে। মনে রাখতে হবে ডিরেকশন অফ কারেন্ট ইজ অপোজিট টু দ্য ডিরেকশন অফ ইলেকট্রন। ইলেকট্রন কিন্তু ঠিক উল্টা দিকে থাকে, কারণ নেগেটিভ প্রান্ত মানে হলো এটা হলো ইলেকট্রনের প্রান্ত। নেগেটিভ মানে ইলেকট্রন হলো একটা নেগেটিভ কোয়ান্টিটির জিনিস, তার মানে নেগেটিভ ইলেকট্রন এদিক থেকে শুরু করে এ বাল্বের ভিতর দিয়ে এ পজিটিভ প্লাস এ চলে আসবে, তার মানে তোমরা কেউ কথা বলছো তো আমি মিউট হয়ে যাও, ঠিক আছে? নিজেদেরকে মিউট করে ফেলো, কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন জিজ্ঞেস করবা, ঠিক আছে? প্রশ্ন তোমরা যদি হ্যান্ড রাইজ করো তাহলে আমি প্রশ্ন তোমাদের সেই সুযোগটা করে দিব। হ্যান্ড রাইজ করবা, যে হ্যান্ড রাইজ করবা আমি বুঝতে পারবো যে কে হ্যান্ড রাইজ করছে। হ্যান্ড রাইজ অপশনটা আচ্ছা, এনিওয়ে তো আমরা এখন দেখি ডেফিনেশন অফ কারেন্ট। এখানে যা লিখছে এটা এটা এখানে ভিতরেই লেখা আছে, কাজে আমি ভিতর থেকে দেখছি। তো আমরা definition of current হলো a current is any motion of charge from one region to another. দেখো এক জায়গা থেকে যদি current charge আরেক জায়গায় যায় তখনই তাকে আমরা বলি current. এখন এই ছবিটা খেয়াল করো, ছবিতে মনে করো পজিটিভ চার্জ কোন একটা এরিয়া এর ভিতর দিয়ে যাচ্ছে, লেখা আছে কি সাপোজ এ গ্রুপ অফ চার্জেস মুভ পারপেন্ডিকুলার টু সারফেস অফ এরিয়া এ, এই এরিয়া এর সাথে লম্ব বরাবর প্লাস চার্জ গুলি এই বাম পাশ থেকে ডান পাশে যাচ্ছে। দা কারেন্ট ইজ দা রেট অফ চার্জেস ফ্লোস থ্রু দা দিস এরিয়া, এই এরিয়ার ভিতর দিয়ে যেই পরিমাণ কারেন্ট চার্জ একক সময়ে যায় তাকেই আমরা বলি কারেন্ট। তাহলে আই ইকুয়াল টু লেখা যায় ডি কিউ বাই ডিটি। ডি কিউ মানে হলো অ্যামাউন্ট অফ চার্জ দ্যাট ফ্লোস ডিউরিং দ্য টাইম ইন্টারভেল ডিটি। ডিটি সময়ে যেই পরিমাণ চার্জ এর ভিতর দিয়ে যাবে তাকেই আমরা বলবো কারেন্ট। কারেন্টের একক কি? আমরা জানি কারেন্টের একক হলো অ্যাম্পিয়ার। সো এই ছবিটা দেখে আমরা কারেন্টের সম্পর্কে একটা ধারণা পেয়ে যাচ্ছি। তারপর আমরা একটু লেট আস মুভ ফরওয়ার্ড, আর একটু সামনে যাই। কারেন্ট ডেন্সিটি কাকে বলে? এটা মনে হয় একটু পরে আসলে ভালো হতো, তার আগে মনে হয় ওহমের সূত্রটা আসলে ভালো। এইটা একটু আমরা পরে আসবো, ঠিক আছে? আমরা পরে এখানে ব্যাক করবো, এটা ঠিক জায়গায় আমি প্লেস করাইনি। ইলেকট্রিক কারেন্ট ফ্লোয়িং থ্রু এ কন্ডাক্টর ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ভোল্টেজ এন্ড ইনভার্সলি প্রপোর্শনাল টু ইটস রেজিস্ট্যান্স। এই ইয়াটা দেখো, I is proportional to V. এখন I কি, V কি, R কি, এগুলো আমাদের জানতে হবে। I হলো কোন একটা কন্ডাক্টর, কন্ডাক্টর কাকে বলে এটাও জানতে হবে। কন্ডাক্টর হলো যেসব বস্তু তড়িৎ প্রবাহিত করতে পারে, যেগুলি ইলেকট্রিক কারেন্ট
যার ভিতর দিয়ে প্রবাহিত হতে পারে তাদেরকে আমরা বলি কন্ডাক্টর। এছাড়া আরেকটা আছে ইনসুলেটর। ইনসুলেটর জিনিসটা কি, যার ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হয় না তাকে বলা হয় ইনসুলেটর। এই দুইটার মাঝখানেও একটা জিনিস আছে যেটার নাম হলো সেমি কন্ডাক্টর। সেমি কন্ডাক্টর দিয়েই মোটামুটি আমাদের কম্পিউটার টম্পিউটার যত ইলেকট্রনিক জিনিস আছে সবকিছু তৈরি। কাজে এই জিনিসটা আমাদের এমনি জানা থাকা উচিত। তো আমরা বলবো যে একটা কন্ডাক্টরের ভিতর যদি কারেন্ট ইলেকট্রিক কারেন্ট যায় তাহলে এটা হলো ভোল্টেজের সাথে সমানুপাতিক। তাহলে ভোল্টেজটাকে আমরা কিভাবে ব্যবহার করব, ভোল্টেজ হলো এমন একটা শক্তি যে কারেন্টকে এক জায়গা থেকে আরেক জায়গায় সে ট্রান্সফার করতে পারে। তার মানে আই ইজ প্রপোর্শনাল টু ভি, মানে হলো এই অংশটা দেখো, আই ইজ প্রপোর্শনাল টু ভি মানে হলো ভোল্টেজ যত বাড়বে কারেন্ট ততই বাড়বে। তার মানে এটা কি আমরা একটা তুলনা করতে পারি একটা উঁচু স্থান বা নিচু স্থানের সাথে। ধরো উঁচু স্থান থেকে নিচু দিকে পানি চলে আসে, তাই না? এখন উঁচু স্থান যত বেশি উপরে হবে আর নিচু স্থান যত বেশি নিচে হবে পানির ফ্লোটা তত বেশি হবে। আর যদি দুইটা প্রায় কাছাকাছি হয় পানির ফ্লো কিন্তু অত বেশি হবে না, ঠিক আছে? তার মানে আই ইজ প্রপোর্শনাল টু ভি, এখান থেকে আমরা লিখতে পারি ভি ইকুয়াল টু আই আর। আরটা কি, আরটা হলো তাহলে কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি, এটাকে আমরা রেজিস্ট্যান্স নামে চিনি, ঠিক আছে? তার মানে ভি আই আর এর মধ্যে সম্পর্ক হলো এরকম। তার মানে যত আর হলো তাহলে কি এমন একটা টার্ম, এটা হলো কোন একটা কারেন্টকে কন্ডাক্টরের ভিতর দিয়ে যেতে যে বাধা দেয় তাকে আমরা বলি রেজিস্ট্যান্স। একটা কার্টুনের মতো আছে, কার্টুনটা দেখো কত সুন্দর। এটা ভোল্টেজ কি কাজ করতেছে, ভোল্টেজ কাজ করতেছে যে কারেন্টটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার এই পাশে পাঠানোর চেষ্টা করতেছে। আর এইটা হলো রেজিস্ট্যান্স, ওহম হলো রেজিস্ট্যান্স, সে দড়ি বেঁধে রাখছে জায়গাটাকে ছোট করে রাখছে। তার মানে সে যত জায়গাটা ছোট করবে ভোল্টেজের কিন্তু এটাকে পাঠাইতে তত কষ্ট হবে। এখন যদি এমন হয় যে মনে করো সে জায়গাটা একদম চিকন করে ফেলছে তখন কিন্তু ভোল্টেজ আর কারেন্ট হয়তো পাঠাতেই পারবে না। তার মানে রেজিস্ট্যান্স এর কাজ কি, কোনো একটা ফ্লো কে বাধা দেওয়া, একটা কারেন্টের ফ্লো কে বাধা দেওয়া হলো রেজিস্ট্যান্স এর কাজ। ভোল্টের কাজ হলো কারেন্টটাকে ধাক্কা দিয়ে ওখানে পাঠানো, আর কারেন্ট তো সে যেতে চায়, সে হলো তাকে যদি ভোল্টেজ তাকে বাধ্য করে সে যেতে চায়, রেজিস্ট্যান্স যদি বাধ্য করে সে যেতে পারবে না। সো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন দেম। এই ছবিটা দিয়ে কিন্তু আসলে বাস এই ওহমের সূত্র পুরোপুরি বোঝা যায়। আচ্ছা, তারপরে রেজিস্ট্যান্স একটু ডেফিনেশন আমরা দেখব। আচ্ছা, কন্টিনিউ উইথ দ্য ওয়াটার কারেন্ট অ্যানালজি, আমি যে পানির তোমার উদাহরণটা দিলাম যে উঁচু জায়গা থেকে নিচু জায়গায় পানি সহজে চলে যায়, জাস্ট এস ওয়াটার এনকাউন্টার্স সাম রেজিস্ট্যান্স টু ইটস মোশন অ্যাজ ইট ফ্লোস থ্রু এ পাইপ, যখন একটা পাইপের ভিতর দিয়ে পানি যায় তখন কিন্তু সে রেজিস্ট্যান্স ভোগ করে। মনে করো মাঝখানে যদি পাইপ চিকন থাকে তাহলে কিন্তু পানির যেতে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে কষ্ট হবে। সো কারেন্ট এনকাউন্টার্স রেজিস্ট্যান্স টু ইটস মোশন অ্যাজ ইট ফ্লোস থ্রু এ ওয়্যার। কারেন্ট তাহলে কারেন্ট একটা রেজিস্ট্যান্সের সম্মুখীন হয় যখন একটা তারের ভিতর দিয়ে যায়। উই ডিফাইন দ্য রেজিস্ট্যান্স আর অফ এ ওয়্যার টু বি দ্য রেশিও অফ ভোল্টেজ টু কারেন্ট ফ্লোয়িং থ্রু ইট। তার মানে আর ইকুয়াল টু হবে ভি বাই আই, ঠিক আছে? তাহলে ভোল্ট বাই অ্যাম্পিয়ার ইকুয়াল টু ওহম, এগুলি হলো তার একক গুলি। এটাকে আমরা সাধারণত এরকম ক্যাপিটাল ওমেগা দিয়ে আমরা প্রকাশ করি, ঠিক আছে? এখন যেমন 1.7 কিলো ওহম মানে হলো গিয়ে 1.1700 ওহম, 0.6 মেগা ওহম মানে হলো এক মেগা মানে হলো একটার পরে দশটা শূন্য। এখানে 0.6 যদি হয় নিচের লাইনটা ঠিক হয়নি, নিচের লাইনটা হওয়া উচিত ছিল 60,000, কিন্তু এখানে একটু ভুল হয়েছে। যাই হোক, এইটা হলো তাহলে রেজিস্ট্যান্স এর ডেফিনেশন। আচ্ছা, এখন সিরিজ কানেকশন অফ রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স কে কিন্তু আমরা একটার পর একটা যোগ করে লিখতে পারি। চলো এটা আমরা খাতায় দেখি, খাতায় করার চেষ্টা করি। আজকে পড়ার এয়ার টপিকসটা অনেক সহজ আজকের দিনটা। সো আমরা একটা ছবি আঁকি, ছবি এঁকে আমরা ধরো আমরা আমাদের একটা ব্যাটারি আছে,
ব্যাটারিকে আমরা প্রকাশ করতে পারি বাই এটাকে আমরা ইলেকট্রোমোটিভ ফোর্স ই দিয়ে প্রকাশ করি। এখন আমি তার উপর কতগুলি রেজিস্ট্যান্স আঁকব এইভাবে, এটাকে আমি বলি আর ওয়ান, এটাকে বলি আমি আর টু, এটাকে আমি বলি আর থ্রি, এটাকে এগুলিকে আমি সবগুলিকে মিলে আমি বলবো দিস ইজ মাই সিরিজ কানেকশন। এগুলি আমরা তোমরা ইন্টারমিডিয়েটে করছি, কিন্তু এটা প্র্যাকটিক্যাল করতে হবে, যার জন্য এই থিওরিটা তোমার শিখতে হবে। সিরিজ কানেকশন অফ রেজিস্ট্যান্স, তাহলে আমরা তিনটা রেজিস্ট্যান্স পেলাম আর ওয়ান আর টু এন্ড আর থ্রি। তার মানে এখানে আমি বলতে পারি যে এখানে আই পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়, তার মানে এই আই কারেন্টটা এটার ভিতর দিয়ে গিয়ে আবার এদিক দিয়ে এসে ব্যাটারির নিচের প্রান্তে চলে আসবে। এখন ব্যাটারির যদি টোটাল ভোল্টেজ আমি ভি বলি, এটা যদি টোটাল ভোল্টেজ আমি ভি বলি, তাহলে আমার এখন প্রমাণ করতে হবে যে উই হ্যাভ টু প্রুভ দ্যাট আর এই এই সব রেজিস্ট্যান্স মিলে আমি বলতে পারি টোটাল রেজিস্ট্যান্স হলো আর ইকুইভ্যালেন্ট, দিস ইজ ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। এই জিনিসটা আমাদের প্রমাণ করতে হবে, এটা একদম সহজ প্রমাণ। তো আমরা জানি যে এই প্রান্ত এই প্রান্তের মধ্যে যদি বিভব পার্থক্য ভি হয়, আর এখানে আমি প্রতিটা রেজিস্ট্যান্সের দুই প্রান্তে বিভব কত এটা বের করব, এটাকে আমি বলবো ভি ওয়ান, এটাকে আমি বলবো ভি টু, এটাকে আমি বলবো ভি থ্রি, আর এই টোটাল টোটাল ভোল্টেজটা হলো ভি। তাহলে আমরা আমরা জানি ভি টোটাল ভোল্টেজ ভি ইকুয়াল টু ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি। এটা কোন সূত্র? এটা একটা সূত্র আছে, এটাকে বলা হয় কারশফের ফার্স্ট রুল, সরি সেকেন্ড রুল। সেকেন্ড রুলে বলা যে একটা সার্কিটের ভিতর যতগুলি ভোল্টেজ আছে সবগুলি ভোল্টেজের মান যোগফল, যোগফল হলো একটা বিপরীত ডিরেকশনের একটা ভোল্টেজের সমান। এটা যদি আমি ডিরেকশন কনসিডার করি তাহলে সবগুলি যোগফল আসলে শূন্য হয়। তাহলে আমি ওহমস ল থেকে জানি, ওহমস ল ওহমস ল ভি কে আমি লিখতে পারি, দিস ইজ মাই কারেন্ট আই ইনটু আর ইকুইভ্যালেন্ট ভি ওয়ান ইকুয়াল টু আই আর ওয়ান, ভি টু ইকুয়াল টু আই আর টু, ভি থ্রি ইকুয়াল টু আই আর থ্রি। এই মানগুলি যদি সব আমি এখানে বসায় দিই তাহলে আমি পাবো আই আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু আই আর ওয়ান প্লাস আই আর টু প্লাস আই আর থ্রি। তাহলে হোয়াট ইজ দিস আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি, ঠিক আছে। সো দেয়ার আর থ্রি রেজিস্টেন্স, এগুলি যোগফল সমান সমান হবে এই সার্কিটের টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্টেন্স। এটা হলো সিরিজ কানেকশন অফ রেজিস্টেন্স, এটা খুবই সহজ, এটা আমরা একদম 9-10 থেকে মনে হয় হয়তো বা পড়তেছি। কিন্তু এখন আমি যাব আরেকটা পরবর্তী ইয়াতে, প্যারাল কানেকশন, তারপর আমরা কিছু অঙ্ক করতে হবে এটা নিয়ে, তারপর আমরা যাবো কানেকশন অফ রেজিস্টেন্স। যদি আমরা ইয়াতে প্রথমে আমাদের কাজ হলো একটা ছবি এঁকে ফেলা, না একটা ছবি না আঁকলে আমরা আসলে কাজটা সুন্দর করে করতে পারবো না। তা দেখো আমি প্রথমে একটা ভোল্টেজ দিলাম, এই ভোল্টেজ এটাকে বললাম ভি, তারপরে আমি করলাম কি এখান থেকে একটা কানেকশন দিয়ে এখানে আমি তিনটা রেজিস্ট্যান্স আঁকবো, একটা হলো এখানে আরেকটা হলো এখানে আরেকটা হলো এখানে।
থেকে আমি যোগ করে দিলাম একদম যতটুকু, এর থেকে ভালো আঁকার দরকার নেই, যতটুকু আঁকতে পারছি। এখন দেখো এখান থেকে কারেন্ট, আই কারেন্ট এটা প্রবাহিত হবে এইখানে গিয়ে, সে তিনটা অংশে ভাগ হয়ে যাবে, একটা হলো আই ওয়ান, আই টু, আর একটা হলো আই থ্রি। তিনটা অংশে ভাগ হয়ে গেল, এটাকে আমি বলি আর ওয়ান, আর টু, আর থ্রি। এখানে গিয়ে সে আবার সবগুলি কারেন্ট আবার যোগ হয়ে আই এ পরিণত হবে। এখন তাহলে ওহমস ল থেকে আমি লিখতে পারি, এখানে যদি ইকুইভ্যালেন্ট কারেন্ট আর ইকিউ হয়, আর ইকিউ হয় এই সার্কিটে যদি ইকুইভ্যালেন্ট কারেন্ট আর ইকিউ হয়, তাহলে এই ভোল্টেজ ড্রপ ফ্রম ওহমস ল যদি আমরা ইউজ করি, তাহলে আমরা লিখতে পারি ভি ইকুয়াল টু আই আর ইকিউ। ঠিক আছে, এটা এটা আমি লিখতে পারি। তারপর ঠিক এই ওহমস লটা এখন আমি আই এর জন্য ও আরো এই প্রতিটা প্রতিটা জায়গায় ভি কত, ভি ওয়ান, ভি টু, ভি থ্রি এগুলো বের করে নিতে পারি। ভি ওয়ান ইকুয়াল টু আই ওয়ান আর ওয়ান, ভি টু ইকুয়াল টু আই টু আর টু, ভি থ্রি ইকুয়াল টু আই থ্রি আর থ্রি। এই হলো আমি প্রথমে ইয়া করলাম। এখন আমি করবো কি, আচ্ছা এখন আমি যেটা করব সেটা আমি লিখবো, আমি জানি দেখো এখানে আই কারেন্ট তিনটা অংশে ভাগ হয়েছে, তার মানে আমি লিখতে পারি আই ইকুয়াল টু আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি, এটা আমি লিখতে পারি। এখন আমি সবগুলি মান বসায় দিলাম, তাহলে আমি লিখবো এখানে ভি বাই, ভি বাই আর আমার হবে এটা ভি ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস ভি ডিভাইডেড বাই আর টু প্লাস ভি ডিভাইডেড বাই আর থ্রি। আমি সবগুলি ভি ক্যান্সেল করে দিলে আমার পাবো আমি আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1 ওভার আর 1 প্লাস 1 ওভার আর 2 প্লাস 1 ওভার আর 3। সো দিস ইজ দ্য ফর্মুলা ফর দ্য প্যারালেল রেজিস্ট্যান্স। তাহলে এবার আমরা অঙ্ক করব কিছু, ঠিক আছে আমরা তাহলে অঙ্ক করব। চলো আমরা এখন স্ক্রিন শেয়ার করে অঙ্ক দেখি কি অঙ্ক আছে। এই অঙ্কটা আমরা করব, এটাকে আমি একটু বড় করে দিই, তোমরা খাতায় নিজেরা করবে, ঠিক আছে। এই যে এখন দেখো এখানে, দেখো এখানে কি হয়েছে ঘটনা, ঘটনা হলো কি একটা জটিল সার্কিট আছে, যে সার্কিটের ভিতর অনেকগুলি রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্স গুলি প্যারালেলও আছে আবার সিরিজও আছে। এখন এই ছবি এই ইয়াটা তোমার করতে হবে, এইটা কিন্তু সবচেয়ে সহজ হলো তুমি ডায়াগ্রামের পর ডায়াগ্রাম করে করে অঙ্কটা করতে পারো। যেমন ধরো এইখানে সবচেয়ে প্রথমে যে কাজটা করতে পারো সেটা হলো গিয়ে এই যে থ্রি থ্রি এবং টেন এই দুটো আছে, এই দুটাকে তুমি প্যারালেলের মাধ্যমে সমাধান করে এখানে মাত্র একটা রেজিস্ট্যান্স লিখে, তারপরে এই যে তিনটা রেজিস্ট্যান্সকে সিরিজ করে যোগ করে নিবা, তারপরে এই তিনটা হয়ে যাবে প্যারালেল। এটা এটা আমি একটা অঙ্ক করে দেই, তারপরে বাকিগুলি পরবর্তী অঙ্কগুলি তোমাদেরকে নিজেদের করতে হবে। আচ্ছা এই অঙ্কটা আমি তোমাদেরকে করে দিচ্ছি, এগুলি সবচেয়ে সহজ হলো এগুলি ইয়া করা, ডায়াগ্রামের মাধ্যমে অঙ্কগুলি করে ফেলো। আচ্ছা আমি অঙ্কটা একটু খাতায় তুলছি, ওই সময়টা তোমরাও খাতায় অঙ্কটা তুলে ফেলতে পারো।
স্যার হ্যাঁ স্যার স্ক্রিন শেয়ারটা অফ করে না দিলে তো রেকর্ডে স্যার এটা দেখতে পাবো না পরে। আমি আমি খাতা তোলা পর্যন্ত তোমাদের সুযোগ দিলাম এই অঙ্কটা তোলার। এখন আমি আচ্ছা স্যার আমার স্ক্রিন শেয়ার আমার খাতায় অঙ্কটা তোলা হয়ে গেছে, এখন আমি স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি। দেখো আমার খাতার ইয়াটা প্রথমে আমি বলছি যে এই 3 এবং 10 এই দুটাকে আমার করতে হবে। তাহলে আমি প্রথমে এখানে আবার 4 তারপরে 2 তারপর তার সাথে প্যারালেলে আছে আবার একটা 2 2 এখানে আছে 7 এখানে আছে এখানে 10 আর 3, তার মানে এটা হবে 1/10 + 1/3 = 1/8, তাই না? তাই না? তাহলে কি হবে, এখানে আমি নিব হলো 30 30, তাহলে এখানে চলে আসবে 3 + 10 = 1/r, তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আর আর = 30/30, তাই না? তার মানে আমি এখানে একটা রেজিস্ট্যান্স লিখতে পারি, একটা রেজিস্ট্যান্স লিখে আমি লিখব 30/13, তারপরে এখানে হবে এটা হবে 9 এটা হবে 6, তাহলে এটা আমি একটা স্টেপ করলাম। এখন দেখো এই তিনটা আমি কি একসাথে যোগ করে দিতে পারি, এই তিনটা যোগ করে দিয়ে তাহলে আমি নেক্সট স্টেপে করব কি 4 2 2, এগুলি এই তিনটা আছে সিরিজে, তাহলে কত হবে 6 + 9 + 30/30, তাহলে এটা আসলে 30/30 এটা হলো 2 13/6 সরি 4, তাই না? তার মানে এটাকে আমি যোগ করে বলতে পারি 17 4/3, এরকম ভাবে কিছু বলতে পারি 4/14/30, তার মানে এখানে আসবে আমার আরেকটা রেজিস্ট্যান্স যার মান হলো এটা আসলে এইভাবে না রেখে ইয়াই এইভাবে ভেঙে ফেলতে হবে, কষ্ট হয়ে গেছে। 13 6 কত হয়, 318 আর 8 হাতে 1 3 18 78 নাকি? জি স্যার। তারপরটা হলো 3 9 27 7 হাতে 2 9 112 প্লাস, কি করলাম এটা তো হয় না 9 তার 100, 3 9 27 27 এর 7 হাতে 2 স্যার 117 9 তার 117 প্লাস 30, তার মানে হয়ে গেল 30, তারপর এটা 8 এর সাথে 15 15 5 সাথে 1 7 1 8 8 1 9 9 3 12 2 হাতে 1, 225 যদি ভুল না করে থাকি, তাহলে 225/13 এটা তাহলে এই হলো, আর এখানে একটা রয়ে গেছে 7, তাই না? এখন দেখো এখন এই তিনটা কিন্তু আবার আছে প্যারালেলি, তার মানে এটা কিভাবে আমি করব, 1/r = 1/2 + 1/2 + 13/225, এটা উল্টে দিলে তাই হবে, তাই না? তো এখন আমি এটাকে যদি যোগ করি তার মানে এটা হয়ে যাবে 450 450, হলে এখানে হবে 225 + 225 + 26, তার মানে 450 আর এখানে হবে 450 আর 26, কত হয় স্যার একবারে উল্টাই দিচ্ছেন 13/200, হ্যাঁ উল্টে দিছি কেন, ওই যে এখানে তো আসে 225/13, এখানে 1/r লিখতাম, একবার উল্টে দিছি, ঠিক আছে? তাহলে এখানে আসলে 450/476, তাহলে এটা কি দাঁড়ালো আলটিমেটলি, এখানে 4, এখানে আরেকটা রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটা হবে 476/450 + এখানে হলো 7, ঠিক আছে? তো এখন তাহলে আমার এটা যোগ করলে কত হবে, এটা যোগ করলে হবে আই হোপ দ্যাট
এটা হবে 4 এর সাথে 11 12 450 আমার ধারণা এটা আনসার হবে ঠিক আছে এখন তোমরা দেখে নিতে পারো চেক করে নিতে পারো তার মানে আমরা যদি ডায়াগ্রামেটিক্যালি এই প্রবলেমটা করি আমাদের হাতে হবে সহজে আমরা করতে পারব তাহলে আমরা আমি এখন তোমাদেরকে প্রবলেম দিই সেই প্রবলেমটা করো এটা এটা সবার তোলা হয়েছে কিনা দেখো মানে কিভাবে করবে তোলার ব্যাপার না ব্যাপারটা হলো কিভাবে করবে এটা শেখা ঠিক আছে এটা আর এই 12 সমস্ত তো স্যার এইটা এভাবে না আরে 4 এর সাথে 11 আর এটাকে যদি তুমি ভাঙাও তাহলে হবে 1 সমস্ত 26 ভাগের 450 স্যার সমস্ত না রেখে আচ্ছা তুমি যাইলে তুমি রেজাল্ট তোমার রেজাল্ট আমার কাছে মিললেই হবে আশা করি যে পরের অঙ্কে এরকম ভেজাল হবে না ঠিক আছে পরের অঙ্কটা দেখি আমরা দেখি পরের অঙ্কটা দেখি এই অঙ্কটা দেখো এই অঙ্কটা কম্পারেটিভলি সোজা দেখি তো এটা করে ফেলো করে ফেলে রেজাল্টটা মিলাও নিজেদের ভিতর চ্যাট চ্যাটের ভিতর রেজাল্টটা লিখে দিবা ঠিক আছে চ্যাট বক্স আছে না ওখানে রেজাল্ট লিখবা আমি কিন্তু করছি না খেয়াল করো তোমাদের মিলতে হবে এটা বের করতে বলছে কিন্তু খেয়াল করে এখানে কিন্তু বের করতে বলছে কারেন্ট ঠিক আছে কারেন্ট বের করবা আই বের করব এক্স্যাক্টলি দেখি করো করো করে চ্যাট বক্সে উত্তরটা পাঠাও আজকে আজকে আমার আমি পড়াবো কম তোমরা পড়বা বেশি
স্যার করেছি কিন্তু চ্যাট বক্সে লিখে দাও, চ্যাট বক্সে দিয়ে দাও, তাহলে মিলানো যাবে একটু। চ্যাট চ্যাটে ওখানে লিখতে পারবো না স্যার, ভুলও তো হইতে পারে না, ভুল হইলে কয়েকজন করলে মানে কয়েকজন মিলালে বুঝে যাবে যে ঠিক হয়েছে কিনা, কয়েকজনের রেজাল্ট যদি একই আসে তাহলে বুঝে যাবে। ঠিক ঠিক আছে, আশা করি কেউ কারোটা তো দেখো নাই, তোমরা তো আর একসাথে বসো নাই, রেজাল্ট যা আসে তুমি লিখে দাও, ঠিক আছে? তারপরে রেজাল্ট আসবে এম্পিয়ারে। স্যার হ্যাঁ, ছবিটা আবার একটু দেখাবেন, আমি ছবিটা ভুলে দেখবা? গিয়ে। আচ্ছা দিচ্ছি। হ্যাঁ স্যার, হয়েছে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, একজন পাঠাইছে, একজন পাঠাইছে, তোমরা আমি জানি না তোমরা দেখতে পাও কিনা, অন্য অন্যরাই একটু দেখো, ওর রেজাল্ট কি আসছে এখন বলবো না, পরে বলবো। শুধু মাইশা জামানি রেজাল্ট পাঠিয়েছে, আর কেউ পাঠানি। আরেকজন পাইছে, আমিনা পাঠাইছে, কিন্তু ওর রেজাল্টের সাথে মাইশা জামানের রেজাল্টের মিল নাই। আচ্ছা দেখা যাক, আরো দুই চারজন পাঠাক। রাজিয়া পাঠাইছে, রাজিয়ার সাথে তিনজনের কারোর সাথে কারোর রেজাল্টে মিল নেই এখন পর্যন্ত, শেষে আমারই করতে হবে নাকি? আচ্ছা আমি করবো, সমস্যা নাই, তোমরা আগে আগে দেখি তোমাদের কার কি রেজাল্ট আসে। আজকে আমাদের ক্লাসে অনেক বেশি পড়বো না, অঙ্ক টঙ্ক বেশি করতে হবে। রাজিয়া পাঠাইছে, আমিনা হক পাঠাইছে, আর মাইশা জামান পাঠাইছে, রানিয়া পাঠাইছে। আরে বাচ্চা, কারো প্রসাদ রেজাল্টের সাথে কারো রেজাল্ট মিল নাই। আচ্ছা আমি লাস্টে আমি করতে হবে, আমারই করতে হবে। আর সময় 2 মিনিট।
এটা বের করে আমি কিন্তু করে ফেলতেছি। আচ্ছা টাইম শেষ, এবার এবার আমি দেখাই না কি করছি। আচ্ছা প্রথমে দেখো, প্রথমে এটা বের করতে হচ্ছে যে এই দুটো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, এটা আসছে আমার 71.42 ওহম, তারপরে এই দুটো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এটা আসছে 127.27, 0.12 এসেছে। হ্যাঁ, তারপর তোমার 198.69 হলো, এই দুটো যখন সিরিজ করব তখন এটা, এখন আমার করতে হবে কি I equal to V by R, তাহলে এটা করলে আসে 0.12 ampere। এই এক অঙ্ক করতে অনেকে কিন্তু অনেক রকম রেজাল্ট চলে আসছে, ঠিক আছে আমি দেখি কারটা শেষ পর্যন্ত আসছে। এটা হলে রানিয়া নুরেরটা ঠিক হয়েছে, তারপরে তারপরে আমার 1.2 আসছে, কিন্তু আমি 2 টা দিলে হকেরটা মনে কাছাকাছি একদম অন্যদের, তাই এটাই আসছে। এরপরে দেখো আমি আরেকটা অঙ্ক এখানে তুলছি, এইটা এইটা তোমার করতে হবে কি এই বিন্দু এ এবং বি বিন্দুর মাঝখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত বের করো, ঠিক আছে দেখে আবার পরে রেজাল্ট গুলি তুলো। ক্লিয়ার না ডিজিট গুলা, একটু ডিজিট গুলা বলবেন, 50 এটা কি 20 না 10, তার ডিজিট গুলা গোলা, আমি একটু গোলা আছে না দেখো স্যার, আপনি ডিজিট গুলা বলেন। আচ্ছা আর ওয়ান হলো 50 ওহম, আর টু হলো 20 ওহম, আর আচ্ছা আর একটু ছোট করে দিই তাহলে কি ভালো হবে কিনা বুঝতেছি না, নীল লেখাটা একটু ফলো করো, ঠিক আছে নীল লেখা কি দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা এটা 10 70 80 90
ঠিক আছে, এবার এই সবগুলি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? বুঝে যাচ্ছে তো কোনটা কার জন্য? জি স্যার। হবে উত্তর তুমি চ্যাট বক্সে পাঠাও, আমি জানি না উত্তর না স্যার কি বের করব এখানে, কি আমরা রেজিস্ট্রেশন এ এবং বি বি এর মাঝখানে আর ইকুইভ্যালেন্ট কত, শুধু রেজিস্ট্যান্স বের করব, এগুলি সব সলভ করে একটা রেজিস্ট্যান্স নিয়ে আসতে হবে তোমাকে। পার্ট বাই পার্ট করো, যেমন ধরো তুমি এই দুইটা আগে করো, তারপর এই দুইটা করে ফেলো, তারপর এগুলি সিরিজটা করবা, অনেকগুলি লাইন অনেকগুলি গ্রাফ আঁকতে হবে আর কি, ছবি আঁকতে হবে। মাঝখানে এটা R690 না? সিক্স কোনটা? এটা R3, R1, R2, R3, R4, R5 স্যার, এই যে মাঝখানে R6, এটা R6 হলো নাই Thank you.
ক্যালকুলেটর না থাকলে মুশকিল। আর 7 মিনিট সময় পাবা না, আবার আমি আমার কোর্স শেষ করতে পারবো না, এটা এটার পরে আবার কোর্সে ফিরতে হবে। তুমি করো তোমাদের যে ভিডিও দেব সেখান থেকে এই সময়টা বাদ দিয়ে দিব, কারণ এই টাইমটা স্ক্রিনে এরকম ভাবে আছে তোমরা কাজ করছো, আমি শুধুমাত্র এই অঙ্কটা শুরুটা দেখে তারপরে আবার শেষ পর্যন্ত চলে যাব, এডিটিং করতে হবে কিছুটা।
স্যার চ্যাট বক্সে দিয়েছি অ্যানসার দিছো? হ্যাঁ আচ্ছা স্যার, আচ্ছা এটা হলো গিয়ে আমিনা লিখছে। আচ্ছা এটা আমি আমি করতে পারি না, আমার কাছে ক্যালকুলেটর নাই বুঝছো। আরো দু একজনের রেজাল্ট আসুক দেখি। তোমরা তো একে অন্যের রেজাল্ট দেখতে পাও না তাই না? আমিনা যেটা আমাকে পাঠিয়েছে এটা নিশ্চয়ই তোমরা দেখতে পাও, তাহলে আর সমস্যা নেই। আর 2 মিনিট আছে, তাহলে আমরা না হয় পরের পড়ায় চলে যেতে হবে বুঝছো। একজনের আসছে 1/200, দুইজনের রেজাল্ট কিন্তু মিলেনি। রানিয়া নূর আর আমিনা দুইজনের রেজাল্ট মিলে নাই। রাজিয়ার আর ইয়ার কাছাকাছি আসছে, আমিনার কাছাকাছি আসছে। আমি কিন্তু জানি না আসলে রেজাল্ট কি, কারণ আমি করে দেখিনি। আরেক মিনিট সময় আছে, তারপর আমরা পরের পড়াটা গিয়ে পড়ে ফেলবো। ওকে 5টা বেজে গেছে, আমার মনে হয় এটা নিয়ে আর আমরা টাইম ওয়েস্ট না করি তো আমি এগুলি একটু মুছে দিতে হবে, না মুছে দিলে আমার এটা পরের পরে সব পৃষ্ঠায় চলে আসবে। আচ্ছা আমরা একটু একটা একটা জিনিস না পড়ে চলে গেছিলাম, সেটা আবার একটু ওখান থেকে পড়ে আসি। আমরা একটা জিনিস পড়বো, সেটা হলো বলে কারেন্ট ডেন্সিটি। কারেন্ট ডেন্সিটি হলো, এই ছবিটা একটু বড় করে দেই, কারেন্ট ডেন্সিটি হলো কোন একটা এরিয়ার ভিতর দিয়ে লম্বভাবে যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হয় তাকে আমরা বলি কারেন্ট ডেন্সিটি। এটা আমরা সাধারণত জে দিয়ে প্রকাশ করি। দ্য ফ্লো অফ কারেন্ট ওভার এ ক্রস সেকশনাল এরিয়া এ, এই এরিয়ার যে এ আছে এটা ভিতর দিয়ে লম্বভাবে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে তাকে আমরা কারেন্ট ডেন্সিটি বলে চিনি। আচ্ছা এটার একটু ডেফিনেশন, ফর্মাল ডেফিনেশন এখানে লেখা আছে। দ্য অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লোয়িং পার ইউনিট এরিয়া অফ ক্রস সেকশন হেল্ড পারপেন্ডিকুলার টু দ্য ফ্লো অফ কারেন্ট ইজ কল কারেন্ট ডেন্সিটি। এই কারেন্ট এভাবেও যেতে পারতো, এভাবেও যেতে পারতো, এভাবেও যেতে পারে। যেই কারেন্ট গুলি লম্ব হবে, যেই পরিমাণ কারেন্ট যায় সেটাকে আমরা বলবো তার কারেন্ট ডেন্সিটি। ধরো কোনো কারেন্ট এভাবে যাচ্ছে, এর এইভাবে লম্ব হবে, তাহলে দেয়ার ইজ কারেন্ট ডেন্সিটি ইকুয়াল টু জিরো। যেটা ঠিক লম্ব হবে যাচ্ছে তার সেটার মানই আমরা খুঁজে পাবো। তার মানে আমার কি করতে হবে, এখানে একটা ডট প্রোডাক্ট দিয়ে বের করতে হবে যে ইকুয়াল টু আসলে আই ডট এ। এর এর ডিরেকশন কোন দিকে, এর ডিরেকশন হলো তার লম্ব আই এবং এ একই দিকে, ঠিক আছে। এই ক্ষেত্রে ঠিক এই সারফেস এর লম্ব হবে হলো এর ডিরেকশন, কাজেই এটা থেকে আমি লিখতে পারি যে ইকুয়াল টু আসলে আই ডিভাইডেড বাই এ। এখানে লিখি অন্যভাবে আর আমরা একটু লিখি,
আচ্ছা এখানে কি লিখছে একটু দেখি, ইট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি হ্যাভিং ডাইরেকশন অ্যালং দ্য কারেন্ট, ইট ইজ ডিনোটেড বাই জে, ইটস ম্যাগনিচিউড ইজ গিভেন বাই দিস, যেহেতু ভেক্টর কাজে শুধুমাত্র ম্যাগনিচিউডের কথা বলা হয়েছে, ডিরেকশন বলে নাই। হোয়ার আইজ দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু ক্রস সেকশনাল এরিয়া এ নর্মাল টু দ্য কারেন্ট। আচ্ছা তারপরে আমরা এখানে আরেকটু শুনতে, সরি আরেকখানে মনে কোথাও ডেফিনেশনটা দেওয়া ছিল না, এখানে সরি সরি, আমরা একটা অঙ্ক দিয়ে দেখি এটা, ঠিক আছে। এই একটা প্রবলেম দেখো, এই এই একটা একটা জিনিস আমরা তোমাকে দিছে, এটার ভিতর দিয়ে নাকি কারেন্ট প্রবাহিত হচ্ছে। কি বলছে, এ কারেন্ট আই ইকুয়াল টু 200 মিলি অ্যাম্পিয়ার ফ্লোজ ইন দা ওয়্যার বিলো। মিলি অ্যাম্পিয়ার মানে তুমি জানো 10^-3। হোয়াট ইজ দ্য ম্যাগনিচিউড অফ দ্য কারেন্ট ডেন্সিটি জে, তাহলে জে বের করতে হবে, তার মানে কোন সূত্র দিয়ে করতে হবে, জে ইকুয়াল টু আই বাই এ দিয়ে করতে হবে। এখন তাহলে এ কিভাবে বের করবে, এ বের করতে হবে এই অংশটার, এই এটার দৈর্ঘ্য কত 10 সেন্টিমিটার আর উচ্চতা হলো 5 সেন্টিমিটার, তার মানে এটার এরিয়া কত, এরিয়া কত, এটার এরিয়া হবে 10 × 5 = 50 সেন্টিমিটার স্কোয়ার। কিন্তু এটাকে তোমার একটু এখানে মিটারে নিয়ে নেই, এখানে সেন্টিমিটার দিয়ে, এখানে কোনটা উত্তর হবে, তাহলে 200 / 50 সেন্টিমিটার, তার মানে এখানে ভিতর 6 নম্বরটা উত্তর হবে। সেন্টিমিটার স্কোয়ার কেন বলা হচ্ছে, কারণ এটা একটা এরিয়া, তাই না? পরের পৃষ্ঠা গোটা করে করে দেওয়া আছে। এরিয়া ক্রস সেকশনাল হয় 50 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে জে ইকুয়াল টু আই বাই এ দিলে এই সূত্র দিয়ে আমরা 4 মিলি অ্যাম্পিয়ার পার সেন্টিমিটার স্কোয়ার আমরা পাই। তাই এই জিনিসটা আমার একটু ডেফিনেশনটা আমার প্রয়োজন হয় মাঝে মাঝে। তো এইখানে এইখানে একটা ছোট অঙ্ক করা আছে, দেখে এটাকে বড় করা যায় কিনা একটু লেখাটাকে। এখানে বলছে অ্যান ইলেকট্রন বিম, ইলেকট্রন বিম মানে হলো কি, অনেকগুলি ইলেকট্রন একসাথে উইথ এ রেডিয়াস অফ 0.90 মিলিমিটার হ্যাজ এ মেজার্ড কারেন্ট দিস, আই এর মান দেওয়া আছে আর রেডিয়াস দেওয়া আছে, হোয়াট ইজ দ্য ম্যাগনিচিউড অফ দ্য কারেন্ট ডেন্সিটি অফ দ্য বিম, কিভাবে আমি বের করব। যেহেতু রেডিয়াস দেওয়া আছে তাহলে পাই আর স্কোয়ারের সূত্র দিয়ে আমি বের করে নিতে পারবো এরিয়া কত, ঠিক আছে। তাহলে এই যে দেখো, এই যে জে ইকুয়াল টু আই বাই এ, নিচে এখানে পাই আর স্কোয়ার দিয়ে বের করছে, এটাকে ক্যালকুলেট করে ওরা পাইছে 12 অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার। সো দিস ইজ দ্য ফর্মুলা, এই যে এখানে দেখছে এরিয়া অফ এ সার্কেল ইকুয়াল টু পাই আর স্কোয়ার। তাই এরকম অঙ্ক থাকতে পারে তোমাদের নেক্সটে, দেখি আর কোনো অঙ্ক আছে কিনা, এখানে আমি ভুলে গেছি না, এখানে আর অঙ্ক নাই। লাস্ট জিনিস যেটা আমরা বলবো সেটাকে বলা হয় রেজিস্টিভিটি। রেজিস্টিভিটি, এইটা হলো রেজিস্টিভিটি, এটা তোমরা তোমরা পড়ছিলে, আমি একটু খাতায় আসি জিনিসটা সহজে আমি তোমাকে বুঝিয়ে দিই। একটা বস্তু রেজিস্ট্যান্স কিসের কিসের উপর নির্ভর করে, ঠিক আছে, এই জিনিসটা আমাদের এখন জানতে হবে। প্রথমে আমরা জানি দ্য রেজিস্ট্যান্স অফ এ ম্যাটেরিয়াল depends on, the resistance of the material depends on, আমরা যেটা পড়ছি তার নাম হলো resistivity, প্রথমত depend করে the physical properties of the material, মানে কোন ম্যাটেরিয়ালটা কি ধরনের বস্তু তার উপর ডিপেন্ড করে। যেমন ধরো এটা যদি কন্ডাক্টর হয় তাহলে সে তার রেজিস্ট্যান্স অনেক কম, ইনসুলেটর হলে অনেক বেশি, সেমি কন্ডাক্টর হলে মাঝামাঝি অবস্থা। টু, টেম্পারেচার, টেম্পারেচার যত বেশি হবে একটা কন্ডাক্টরের রেজিস্ট্যান্স কমে যায়, সরি কন্ডাক্টরের রেজিস্ট্যান্স বেড়ে যায়,
কিন্তু সেমিকন্ডাক্টর রেজিস্ট্যান্স কমে যায়, কাজে টেম্পারেচার একটা একটা জিনিস যেটা আসলে রেজিস্ট্যান্স কে এফেক্ট করতে পারে। তারপরে সি রেজিস্ট্যান্স ইজ প্রপোর্শনাল প্রপোর্শনাল টু লেন্থ লেন্থ ইফ এরিয়া এন্ড টেম্পারেচার টেম্পারেচার আর কনস্ট্যান্ট, এগুলি যদি কনস্ট্যান্ট থাকে, ধ্রুবক থাকে এরিয়া এবং টেম্পারেচার, তাহলে আর কে আমরা লিখতে পারি, আর ইজ প্রপোর্শনাল টু এল। তারপর আরেকটা আছে, আরেকটা হলো রেজিস্ট্যান্স ইনভার্সলি প্রপোর্শনাল to area if length and temperature constant and temperature constant তার মানে r is proportional to 1/a। এখন এই দুটাকে যদি, তার মানে কি কোন একটা কন্ডাক্টরে যদি এরিয়া বড় হয় তাহলে রেজিস্ট্যান্স কমে যাবে, আর এরিয়া যদি ছোট হয় রেজিস্ট্যান্স বেড়ে যাবে। এই দুটাকে আমরা একসাথে লিখতে পারি, আর ইজ প্রপোর্শনাল টু এল বাই এ। এটা হলো আমি দুইটাকে একসাথে করে লিখলাম। তাহলে আমি যদি প্রপোর্শনালিটির সাইনটা আমি তুলে দিতে চাই, তাহলে আমার একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হবে, একটা কনস্ট্যান্ট হলো রো এল এ। রোটাকে বলা হয় resistivity of the material, কোন একটা বস্তু resistivity হলো যে তার ওই বস্তুটার একটা প্রপার্টি, যে প্রপার্টি দিয়ে সে কোন বস্তুকে কি পরিমাণ বাধা প্রদান করতে পারে কারেন্টকে, সেই সেই জিনিসটা বুঝায়। তাহলে দিস ইজ দ্য ফর্মুলা। এখন এটা দিয়ে এটা আমি চাইলে এইভাবে লিখতে পারি, রো ইকুয়াল টু আর এ বাই এল, এইভাবে অঙ্ক করার সময় আমরা ব্যবহার করতে পারি। তো আমরা এখন ওখানে ফিরি, শেয়ার স্ক্রিনে ফিরি। দেখো এখন দেখো আমরা এই রো দুই ভাগে এটা ডিফাইন করছে। The resistivity of a material is defined in terms of the magnitude of the electric field across it that gives a certain current density. It is possible to devise an electric resistivity formula, rho equal to E by J. E definition আমরা জানি, এটা হলো electric field, J হলো current density। এই দুটো দিয়ে এটা দিয়ে electivity resistivity মাপা যায়। The rho is the resistivity of the material in ohm meter, এটার একক হলো ohm meter। মনে রাখতে হবে ই হলো ইলেকট্রিক ফিল্ড, এটার এটার একক হলো ভোল্ট পার পার মিটার স্কোয়ার, ই এর একক হলো ভোল্ট পার মিটার স্কোয়ার, জে ইকুয়াল টু কত এম্পিয়ার পার মিটার স্কোয়ার। এগুলি সবগুলিকে বসালে রো বাই এম আমরা পাই। তারপরে এটাকে এই যে ডেফিনেশনটা আমরা এই মাত্র পড়লাম, রো ইকুয়াল টু আর এ বাই এল, এটা দিয়েও প্রকাশ করা যায়। মেনি রেজিস্টার্স এন্ড কন্ডাক্টর হ্যাভ এ ইউনিফর্ম ক্রস সেকশন উইথ এ ইউনিফর্ম ফ্লো অফ কারেন্ট ইলেকট্রিক কারেন্ট, ইট ইজ দেয়ারফর পসিবল to create the more specific but more widely used electric resistivity formula or equation হলো এটা, বেশি এটা ব্যবহার করা হয়, যেখানে আর হলো electrical resistance of some material, l হলো length, a হলো cross sectional area। তাহলে এই সূত্রটা দিয়ে আমরা resistivity বের করতে পারি। তো আমরা একটু নিচে দেখি আরো অঙ্ক টঙ্ক আছে কিনা। হ্যাঁ দেখো এই অঙ্ক কি বলছে, রেজিস্ট্যান্স অফ এ মেটাল ওয়্যার অফ লেন্থ 1 মিটার ইজ 26 ওহম এট 20 ডিগ্রি সেন্টিগ্রেড, ইফ দ্য ডায়ামিটার অফ দ্য ওয়্যার ইজ 0.3 মিলিমিটার, হোয়াট উইল বি দ্য রেজিস্টিভিটি অফ দ্য মেটাল এট দ্য টেম্পারেচার। এখন দেখো আমার কি কি জানা দরকার আছে, লেন্থ এল দেওয়া আছে, দিস ইজ 1 মিটার, আর দেওয়া আছে 26 ওহম,
কিন্তু এরিয়া দেওয়া নাই, দেওয়া আছে ডায়ামিটার অফ দ্য ওয়্যার। তার মানে কি, দা ডায়ামিটার মানে হলো গিয়ে দিস ইজ টুয়াইস দ্য রেডিয়াস। তার মানে আমি এখান থেকে এই জিনিসটা থেকে তার রেডিয়াস বের করতে পারবো, রেডিয়াস থেকে আমি এরিয়া বের করতে পারবো, তারপর আমি জাস্ট সূত্রে ফেলে দিব। ওকে, অঙ্কটা পুরো করে দেওয়া আছে, ইউ জাস্ট এটা কিভাবে করে দেখে নিবা। এখানে একটা জিনিস ভুল দেওয়া আছে, এটার ইউনিট কিন্তু আর দেওয়া নাই, ইউনিট কি হবে, ওহম মিটার, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখি আরেকটু যাই সামনে, আরেকটা অঙ্ক, ক্যালকুলেট দ্য রেজিস্ট্যান্স অফ 1 কিলোমিটার লং কপার ওয়্যার অফ রেডিয়াস 1 মিলিমিটার, রেজিস্টিভিটি অফ কপার ইজ ইকুয়াল টু দিস, ঠিক আছে। তার মানে সেই একবার সূত্র এই রেডি, এখন দেওয়া আছে রেডিয়াস, কাজে আমার এখন ডায়ামিটার থেকে রেডিয়াস আর বের করতে হবে না, আমার এই এই রেডিয়াস থেকে আমি পাই আর স্কোয়ার দিয়ে এরিয়া বের করে ফেলতে পারবো। কিন্তু খেয়াল করতে হবে, একটা দেওয়া আছে কিলোমিটারে, একটা দেওয়া আছে মিলিমিটারে, এগুলো কিন্তু সব মিটারে নিয়ে আসতে হবে, ঠিক আছে। মিলিমিটারে নিয়ে আসে তোমার এখানে কিন্তু বের করতে হবে আর, এটা নট রো, রো দেওয়া আছে, ঠিক আছে। সো এটা তুমি ওহমে আনসারটা বের করবা। সো এতটুকু আজকে পড়া, এরপরে আমরা নেক্সট দিন আবার এটা আবার কন্টিনিউ করব। তো আমি এখন এই এই প্রবলেম এগুলি তো তুমি ইয়াতে পেয়ে যাবা, তুমি তোমাকে আমি যে ইয়াটা শিটটা দিব সেখানে ভিতরে অঙ্কগুলি দেওয়া আছে, এই ধরনের অঙ্ক তোমার প্র্যাকটিস করতে হবে, পরীক্ষায় আমরা এই ধরনের অঙ্ক তো সেট করতে পারি। তো ঠিক আছে, আমি তাহলে শেয়ারটা স্টপ করি, যেহেতু আজকে আর কিছু এখন পড়ানো আর কিছু নাই, আমি অ্যাটেন্ডেন্স দেওয়ার আগে তোমার রেকর্ডিংটা স্টপ করে দিলাম।